শুভ সকাল আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, এবং আশা করি দিনের শুরুতে নিজের সময়কে ভাগ করে নিয়ে রুটিন মাফিক তুমি তোমার ক্লাসগুলো করছো এবং এইচডব্লিউ সিডব্লিউগুলো সঠিক সুন্দরভাবে করে ক্লাসে কমেন্ট করছো। আমরা দেখো পড়ছি ইসলাম ও নৈতিক শিক্ষা, ষষ্ঠ শ্রেণী। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। ইসলাম ও নৈতিক শিক্ষা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের একটা সৃজনশীল দেখব। গতদিন কিন্তু আমরা প্রথম অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন উত্তর দেখছিলাম, কিভাবে প্রশ্নটা লিখতে হবে, কতটুকু লিখলে আমার সঠিকভাবে হবে, যেমন ক নম্বর প্রশ্ন কতটুকু লিখবো, খ নম্বর প্রশ্ন কতটুকু লিখলে সুন্দর হবে, গ নম্বর কিভাবে লিখবো, কয়টা প্যারা করবো, এই বিষয় নিয়ে গতদিন বলছিলাম। আজকে আমরা নতুন একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটাও আমরা ওই প্রশ্নের আলোকে সুন্দরভাবে লেখার চেষ্টা করব। দেখো পড়ার আগে এখানে একটা উক্তি আছে, উক্তিটা দিয়ে আমরা আমাদের পড়া শুরু করতে পারি। তো আমি সবসময় বলি যে ইসলাম ও নৈতিক শিক্ষা কিন্তু আমাদের জীবনের সাথে মিশে আছে এবং আমাদের রক্তের সাথে মিশে আছে, তাই না? আমাদের ধর্ম, আমাদের নীতি, আমাদের নৈতিকতা, এই জিনিসগুলো আমাদের রক্তে মিশে আছে। এখানে আমরা দেখো শুধু যে ইসলাম ধর্ম পড়ছি বলে অন্য ধর্মকে শ্রদ্ধা করব না, অন্য ধর্মের প্রতি আমরা ভালোবাসা দেখাবো না, সেটা কখনোই হতে পারে না। এখানে লেখা আছে, আপনার নিজের ধর্ম কতটা মহান সেটা নির্ভর করে অন্য ধর্মের মানুষের প্রতি আপনার আচরণ দেখে। তার মানে অবশ্যই আমরা আমাদের আচরণ যদি খারাপ হয়, তার মানে আমার ব্যক্তিগত ভাবে আমি ভালো মানুষ হতে পারবো না, আমার ধর্মও ভালো না, ঠিক না? আমরা যখন আমাদের নিজেদের ধর্ম যে কতটা মহান, সেই ধর্ম মহান ধর্মটা আমরা উপস্থাপন করছি আরেকজনের সামনে, তাহলে সেটা অবশ্যই একটা আমার যে ভালো ধর্ম সেই ভালো ধর্মটা আমি যেন তুলে ধরতে পারি এবং সব মানুষের, সকল ধর্মের মানুষেরকে আমরা যেন শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি। সেজন্য আসলে লিখছি যে এই কথাটা লিখছি, আপনার নিজের ধর্ম কতটা মহান সেটা নির্ভর করবে অন্য ধর্মের মানুষের প্রতি আপনার আচরণ দেখে। আমরা সর্বদা সব মানুষ ভাই ভাই, মুসলমান ভাই ভাই বলা হয়েছে এখানে, তাই না? তো আমরা চেষ্টা করবো সব মানুষকে ভালো ভালোভাবে শ্রদ্ধা করতে, তাদের ধর্মের প্রতি তাদের শ্রদ্ধা রেখে আমরা যেন সব কাজ করতে পারি। যাই হোক, আমরা প্রশ্নে ফিরবো। দেখো আমরা একটা এখানে প্রশ্ন আছে, প্রশ্নটা আমরা প্রথম অবস্থায় সৃজনশীল যে প্রশ্ন দেওয়া থাকবে, এই সৃজনশীল প্রশ্ন আমরা পড়বো, পড়ার পর আমরা উত্তর করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ মনে হয় আমরা প্রথম অবস্থায় সুন্দরভাবে পড়বো প্রশ্নটা, সৃজনশীল প্রশ্ন উত্তরে আমরা আমাদের পড়া হয় না, না পড়ে আমরা ডাইরেক্ট চলে যাই উত্তরে, উত্তরে যাবো না, আমরা প্রশ্ন দিয়ে পড়বো। পঞ্চম অধ্যায়ে যদি এরকম একটা প্রশ্ন আসে তখন তুমি কিভাবে লিখবে? বর্তমান সমাজে চুরি, ছিনতাই, মারামারি ইত্যাদি ঘটনা অহরহ ঘটছে, এরকম ঘটনা আমাদের সমাজে আছে, চুরি, ছিনতাই, মারামারি। আসলে ঈদের আগে এই জিনিসগুলো দেখা যায় বেশি, ঈদের আগে কেন এটা ঘটনা ঘটে, তখন মানুষের চাহিদাটা বেড়ে যায়, তাই না? তো মানুষের যখন খুব বেশি ডিমান্ড থাকে যে এই 5-7 দিনের ভিতরে আমার একটা কিছু কিছু টাকার দরকার, তখন সে ভালো একটা ইনকাম সোর্সের দিকে যেতে হলে তো হুট করে যাওয়া যায় না, তাই সে খারাপ পথ অবলম্বন করতে পারে। এই জন্য উৎসব বা পূজা পার্বণ, ঈদ, এই যে এই উৎসবের আগে আগে এই জিনিসগুলো বেশি লক্ষ্য করা যায়। আমাদের দেশের যুবকরা চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক সেবন সহ নানা অপকর্মে জড়িয়ে নিজেদেরকে জড়িয়ে ফেলছে। এইসব সমস্যা দূর করার জন্য অনেক সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু মহানবীর আদর্শ পুরোপুরি অনুসরণ না করার কারণে সংগঠনের কাজগুলো ফলপ্রসূ হচ্ছে না। একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করার জন্য মহানবীর আদর্শ অনুসরণ করে হেলিফুল ফুজুলের মতো একটি সংগঠন গড়ে তোলা উচিত। তাহলে এখানে যে কথাগুলো বললো এর সাথে আসলে নবী, আমরা দেখছিলাম যে নবীলাম প্রথমে একটা সংঘ গঠন করে, শান্তির সংঘ, যেটা সেটা নাম হচ্ছে আরবিতে হেলিফুল ফজল। তো এই শান্তির সংঘ গঠন করে ওই তৎকালীন যে যুব সমাজ ছিল তারা যে খারাপ পথে চলে যাচ্ছিল তাদেরকে আবার ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উৎসাহ দিয়েছিল এবং এই সংকট কাজ ছিল কিন্তু এটা এখনো কি ঘটনা হচ্ছে যে এখনো আধুনিক যুগে অনেক যে সংগঠন গড়ে উঠছে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো আসলে যুবকদেরকে বা যেই খারাপ মানুষদেরকে খারাপ বিপথে চলে গেছে যে মানুষগুলো তাদেরকে সুপথে ফেরানোর একটা চেষ্টা করছে, কিন্তু কেন ফলপ্রসূ হচ্ছে না এই আদর্শে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আদর্শ অনুসরণ পুরোপুরি হয়তো করছে না এই কারণে। এখান থেকে প্রশ্ন কি আছে আমরা দেখবো। আমরা প্রথম অবস্থায় কিন্তু খুব সুন্দর মতো আমরা সৃজনশীল বিষয়টা দেখলাম, হেল্পফুল ফজুল কি। দ্বিতীয় প্রশ্ন বলছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেল্পফুল ফজুল প্রতিষ্ঠা করেন কেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুসরণ করে কিভাবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা যায় ব্যাখ্যা করো। ওই আদর্শের আলোকে একটা সমাজ কিভাবে প্রতিষ্ঠা করা যাবে সেই ব্যাখ্যা করতে বলছে। সমাজের শান্তি ও সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে হেল্পফুল ফজুলের মতো সংগঠনের গুরুত্ব বিশ্লেষণ করো। হেল্পফুল ফজুলের মতো সংগঠনের গুরুত্ব আছে সমাজ প্রতিষ্ঠায়। সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ধর্মের গুরুত্ব সব থেকে বেশি, তাই না? তো ধর্ম পথিকৃত, আমাদের ধর্ম পথিকৃত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজে হাতে গড়ে তোলা একটা প্রতিষ্ঠান, সেইটা সম্পর্কে আমরা একটু বলবো। তো প্রথমে হেল্পফুল ফজুল কি, আমরা খুব সুন্দর মতো 1 নম্বর প্রশ্নের উত্তর কয়া দিয়ে আমরা এভাবে লিখবো। হেল্পফুল ফজুল হচ্ছে শান্তির সংঘ, খুব বেশি লেখার দরকার নেই, এখানে এতটুকু লিখলেই এনাফ। খুব সুন্দর মতো আমরা কিন্তু তুমি বুঝতে পারছো যে 1 মাসের জন্য যেটা চাবে সেটা আমরা লিখে দেবো। তারপরে দেখো 1 নম্বর প্রশ্নের উত্তর খ, এটা আমরা লিখবো কিভাবে। এখানে যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা দেখো কি প্রশ্ন ছিল। দেখতে পাচ্ছ ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেল্পফুল ফজুল প্রতিষ্ঠা করেন কেন, কেন হেল্পফুল ফজুল প্রতিষ্ঠা করেন? কারণ তৎকালীন সময় আরবের অবস্থা খুব খারাপ ছিল, সেখান থেকে যারা বিপদকামী যুবকদেরকে সুপথে ফিরিয়ে নিয়ে আসার একটা চেষ্টা। এখানে সেটাই বলছে যে আরব দেশে ওয়াকাজ মেলায় জুয়া খেলা, আমরা পড়ছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন পড়ছি তখন ওই ওয়াকাজ মেলায় যে জুয়া খেলাকে কেন্দ্র করে একটা বিরাট গ্যাঞ্জাম সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয় বা একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়ে যায়। এতে অনেক লোকের প্রাণহানি ঘটে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হানাহানি রক্তারক্তি অবস্থা দেখে ব্যথিত হন। কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং এইটা নিয়ে আসলে উনি দুশ্চিন্তা থাকেন যে মানুষের শান্তির পথে ফিরিয়ে নিয়ে আসা যায় কিভাবে এবং কিভাবে এই বিপদগামী যুবকদেরকে সুপথে ফিরিয়ে নিয়ে আসা যায়, এই সম্পর্কে উনি অনেক চিন্তা করতেন এবং অবশেষে তিনি শান্তিগামী কয়েকজন যুবকদেরকে নিয়ে হেল্পফুল ফজুল গঠন করলেন, হেল্পফুল ফজুল নামে একটি শান্তির সংঘ গঠন করছেন। তাহলে এটা আমরা লিখতে পারবো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেল্পফুল প্রতিষ্ঠা করেন কেন, এর ব্যাখ্যা আমরা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দিতে পারছি। তারপরে এই হেল্পফুল ফজুলের মূল উদ্দেশ্য ছিল কি, শান্তি প্রতিষ্ঠা করা এবং মানুষদেরকে সঠিক পথে, খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরের প্রশ্ন আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো 9 নম্বর প্রশ্ন বলছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে কিভাবে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা যায় সেটা ব্যাখ্যা করো। তো এখানে আমরা আবার লিখবো 1 নম্বর প্রশ্নের উত্তর ক, এভাবে দেওয়ার পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদর্শের মূর্ত প্রতীক, তার মানে উনি ছিলেন আদর্শের, মানে ওনার জীবনটাই ছিল একটা আদর্শ। কারণ উনি কিভাবে তোমরা জীবন অতিবাহিত করছে, কিভাবে উনি সমস্ত কাজকর্ম করছে, কিভাবে কাজ নামাজ, যেমন আমরা যদি বলি নামাজের কথা, নামাজ কিভাবে নামাজ পড়ছে, রাসূলের সবকিছুই যেটাই করেছে সেটাই সুন্নত, তাই না? সেইভাবে আমরা করতে পারলে আমাদের সওয়াব হবে। আল্লাহ বলে দিয়েছে যে রাসূলের দেখানো পথেই তোমরা অনুসরণ করো। তার আদর্শ অনুসরণ করে চলা সমাজের শান্তি নষ্ট হয় না, তার আদর্শ অনুসরণ করে চললে সমাজ শান্তি নষ্ট হয় না। আরবে ওয়াকাজ বা জুয়া খেলাকে কেন্দ্র করে যে ফিজার যুদ্ধ সংঘটিত হয়, টানা 5 বছর এই রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। যেমন একটা ওয়াকাজ মেলা আমাদের খুব আশপাশে দেখা যায়, এটা খুব ছোটখাটো একটা জিনিস নিয়ে গ্যাঞ্জাম ফ্যাসাদ করছে এবং অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা সচরাচর দেখা যায় যে বাসের ভাড়া 2 টাকা নিয়ে অনেক গ্যাঞ্জাম করে আধা ঘন্টা সময় নষ্ট করে এরকম অনেক লোক আছে। যাই হোক, জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ সংঘটিত, টানা 5 বছর রক্তক্ষয়ী সংগ্রাম চলতে থাকে, এতে অনেক লোকের প্রাণহানি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হানাহানি রক্তারক্তি দেখে খুবই ব্যথিত হন, এটা আমরা প্রথমে দেখলাম। কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে কিন্তু তিনি চিন্তা করেন যে সমাজে এই যে এই যুবকগুলো, এটা তো আসলে প্রত্যেক মানুষের ভিতরেই ভালো গুণ আছে, সেই ভালো গুণটা ফুটিয়ে তোলায় বা বিকশিত করে সে সব থেকে মূল ব্যাপার। একজন মানুষ কখনোই খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, একজন মানুষ কখনোই মিথ্যাবাদী হয়ে জন্মগ্রহণ করে না,
সমাজের পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো সে কিন্তু মিথ্যা কথা বলছে আজকে, কিন্তু তার মন আছে, তার একটা আত্মা আছে, প্রাণ আছে। সেই প্রাণ কিন্তু সব মানুষের প্রাণের সমান, একই সম এক মানুষ, সব মানুষ একই একই রকম প্রাণ নিয়ে একই রকম অবস্থায় পৃথিবীতে এসেছে। তার মানে তারও ভালো কাজ করতে ইচ্ছে করে, হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সে আজকে খারাপ পথে বিপথে চলে গেছে, কিন্তু তাকে ফিরিয়ে আসা সম্ভব। মানুষ ইসলাম সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখেছেন। অবশ্যই তিনি শান্তিকামী কয়েকজন যুবকদের নিয়ে হিলকুল ফজল নামে একটি শান্তি সংঘ গঠন করেন। এই সংঘের আপ্রাণ চেষ্টায় সমাজের কিছুটা শান্তি ফিরিয়ে নিয়ে আসছে। এই সংঘ অনেক চেষ্টা করার পরে কিছুটা শান্তি, তৎকালীন সময়ে কিছুটা শান্তি ফিরে আসে, ফলে আবার সমাজের মারামারি, হানাহানি, হিংসা কিছুদিন পরে আবার দেখা যায় যে হানাহানি মারামারি হচ্ছে আরবে, সকল মানুষের মধ্যে একটা পারস্পরিক ভ্রাতৃত্ব এবং গোত্র সম্প্রীতির সৃষ্টি হয়। তো মানুষাল্লাহাম মানবতার কল্যাণের জন্য নিজের নিজের সম্পদ অকাতরে ব্যয় করে দিতেন, তিনি কখনো অপব্যয় করতেন না এবং নিজের সব কাজ নিজে হাতে করতে পছন্দ করতেন। কেউ এই যে একটা আদর্শ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তার জীবনে রেখে গেছেন। আমরা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খুব দেখো আমাদের একটা সমস্যা আছে, আমরা তাকে নিয়ে কেউ কটূক্তি করলেই কিন্তু আমরা তার সাথে হানাহানি কাটাকাটিতে লিপ্ত হয়ে যাই। কিন্তু আসলে আমি কতটুকু মানি, আমার মানতে হবে আগে, তাকে লালন করতে হবে ভিতরে। শুধু একজন বললো আর তাকে মারলাম, এটা তো আসলে কোনো জ্ঞানীর কাজ হতে পারে। জ্ঞানের কাজ হতে হলে অবশ্যই তাকে মনে লালন করা, ভেতরে সেটা প্রতিস্থাপন করা, তারপরে মানুষকে জ্ঞান দিতে হবে। তো কখনোই আমরা কোনো হানাহানিতে যাব না, কোনো সময় কাউকে আঘাত করব না। আঘাত করে কিন্তু কখনোই মন জয় করা যায় না, আঘাত করে কখনোই কিছু পাওয়া যায় না, আঘাত করলে বিপরীতে আঘাত আসে। তো আমরা এই যে ছোটবেলায় কিন্তু এরকম একটা গল্প শুনছি যে পাহাড়ের একটা ছেলে পাহাড়ের পাশে যে পাহাড়ের সামনে যে বলে যে পৃথিবী আমি তোমাকে ঘৃণা করি, তাই না, আই হেট ইউ ওয়ার্ল্ড। তো তখন কি হয় যে প্রতিশব্দটা আসে তখন সেটা হচ্ছে ঘৃণা করা, ওই একই শব্দ চলে আসে। তার মানে তুমি যদি যখন যেভাবে হিট করবা, তুমি যদি হাত দিয়ে হিট করো, তুমি অবশ্যই সেটা হিট খেতে খেতে প্রস্তুত থাকতে হবে তোমার। মানে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ কাজের একটা প্রতিফলন আসবে। আর তুমি যদি ওই পাহাড়ের সামনে যে বলো যে পৃথিবী আমি তোমাকে ভালোবাসি, তাহলে ফিরতি শব্দটাও কি আসবে, পৃথিবী আমি তোমাকে ভালোবাসি। তার মানে তুমি ভালোবাসা দিলেই ভালোবাসা পাবে এবং ঘৃণা দিলেই ঘৃণা পাবে। তাই আমরা কখনোই কোনো সময় কাউকে ঘৃণা যেন না দিই, কাউকে আঘাত করে যেন কথা না বলি, আমরা যেন সর্বদাই ভালোর সাথে থাকি, ভালো আচরণ করি এবং যেটা বলবো সেটা কিন্তু হৃদয়ে লালন করার চেষ্টা করব। ঘ নম্বর প্রশ্ন যেটা বলছে, ঘ নম্বর প্রশ্ন তোমরা দেখছো, ঘ নম্বর প্রশ্ন ছিল সমাজে শান্তি ও সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে হেল্পফুল ফজুলের মতো সংঘের গুরুত্ব বিশ্লেষণ করা। তো এই গুরুত্ব বিশ্লেষণ অবশ্যই সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হেল্পফুল ফজুলের মতো সংঘের গুরুত্ব অপরিসীম। সে কথাটা দেখো এখানে লেখা আছে, বলছে বর্তমানে সমাজে শান্তি শান্তি সম্প্রীতি স্থাপনের ক্ষেত্রে হেল্পফুল ফজুলের মতো সংগঠনের গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয়, বা যেটা তাৎপর্য অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্ব বহন করে এই হেল্পফুল ফজুলের মতো সংগঠন, কারণ এটা বিপদগামী মানুষকে ভালো পথে নিয়ে আসে। এটা অবশ্যই একটা মহৎ কাজ, এটা অবশ্যই একটা কল্যাণের কাজ। যেই প্রতিষ্ঠানগুলো এখনো আছে সমাজে, যারা দেখো যে অনেক অ্যাডিক্টেড, মাদকাসক্ত বা অনেক কিছু আদর্শ, সে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন ভাবে এই সংঘগুলো কাজ করছে। তাহলে এই সংঘগুলোর অবশ্যই উদ্দেশ্য অনেক সৎ এবং তারা অনেক কল্যাণকামী সংগঠন, যেগুলো আমরা কিন্তু অনেক চিনি না, হয়তো আমাদের সেই সংগঠনগুলোকে শ্রদ্ধা জানানো উচিত, তাদেরকে ভালোবাসা উচিত। এবং দেখো আমরা বলছি যে আরবে ওয়াকাজ বা জুয়া খেলাকে কেন্দ্র করে যে ফিজার যুদ্ধ সংঘটিত হয়, তা টানা 5 বছর চলতে থাকে, এতে অনেক লোকের প্রাণহানি ঘটে। একই কথা কিন্তু বারবার বলা হচ্ছে, কিন্তু মূল থিম ভেতরের এক অনেকটা। মানুষ ইসলাম এসব হানাহানি রক্তারক্তি অবস্থা থেকে খুবই ব্যথিত হলেন, কীভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে তিনি দুশ্চিন্তা করতে লাগে। এবং অবশ্যই তিনি কিছু শান্তিকামী মানুষকে নিয়ে তোমার যেই সংঘ গঠন করে, সেটা হচ্ছে হিলফুল ফজুল নামে একটি শান্তি সংঘ গঠন করে। এর মাধ্যমে তিনি তৎকালীন আরবের চলমান হিংসা এবং বিদ্বেষ মহামারী বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করেন, এবং কিছুটা আসলে লাঘব হয় সেখান থেকে, কিছুটা ফলাফল ফিডব্যাকটা সেখান থেকে আসে। তার এই প্রচেষ্টার ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে,
সকল মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব সৃষ্টি হয় এবং ভ্রাতৃত্ব এবং গোত্র গোত্রে গোত্রে সম্প্রীতি তার সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে আপন পর সকলেই তাকে আলামিন বলে বিশ্বাসী বলে উপাধিতে ভূষিত করেন। এখানে একটা ভালো চিন্তার বিষয়, তুমি একটু চিন্তা করে দেখো যে ওইখানে যে ওয়াকওয়াজ মেলায় জুয়া খেলে যে মারামারি ছিল না নিয়েছিল, তো আরপাস চালকের মধ্যে যদি মহানবী সাল্লাম যে মারামারি শুরু করে দিত, তাহলে কি উনি কি মানুষের মনে জায়গা করতে পারতো? মানুষের মনে জায়গা করতে পারতো না, এবং উনাকে কি আলামিন বলে বিশ্বাস করতো? মানুষ করতো না। বিভিন্ন কারণে মানুষের মনে জায়গা করতে হবে, ভালোবাসা দিয়ে জায়গা করতে হবে, ভালো কাজ দিয়ে, কল্যাণের কাজ দিয়ে, কল্যাণমূলক কাজ দিয়ে আমরা সেই জিনিসগুলো করতে পারবো। এবং নবী সাল্লামের প্রত্যেকটা কাজ থেকে কিন্তু আমরা খুব দারুণ শিক্ষা পেতে পারি। এই জিনিসগুলো কত ধৈর্যের পরীক্ষা দেওয়া, এই এবং ধ্যান করা, ধ্যান আমি মাঝে মাঝে বলি ধ্যান হচ্ছে জ্ঞান, ধ্যান করতে হবে, ধ্যান নামাজের মাধ্যমে ধ্যান করতে হবে। যাই হোক, বর্তমানে সমাজে এই অবস্থা বলছে যে অস্থিরতা বিরাজ করছে, সেগুলো পরিত্রাণের জন্য হেলিফুল ফুজুলের মতো শান্তি সংঘের খুব বেশি প্রয়োজন। মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করতে সকলের সকলের সকল সম্প্রদায়ের মধ্যে সুশৃঙ্খল এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠা শান্তি সংঘটি ওই সময়ে মানুষের শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। ওই সময় এটা হেলিফুল ফজল শান্তি ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। তাহলে আমরা এইভাবে খুব সুন্দরভাবে আমরা কিন্তু আমাদের একটা প্রশ্ন শেষ করলাম, এবং আশা করি তোমরা সবাই খুব সুন্দর মতো এই প্রশ্নটা লিখে লিখবা এবং পড়বা, মানে আত্মস্থ করবা নিজের ভিতরে এবং লিখে কমেন্টস করবা। দেখা হবে আগামী ক্লাসে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো সবাই, এবং বেশি বেশি পড়াশোনা করো, বেশি বেশি পড়াশোনায় তোমাকে বড় মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।